আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো যে কিভাবে আলতাই সি1 সেট আপ করতে হয় আউটডোরে। তো এই যে দেখে নিন আমার সেট আপ, এইটাই জায়গার মধ্যে আমরা সেট আপ করবো। এটা হচ্ছে আলতাই সি1, এর পিছনে যে অরিজিনাল তাইওয়ানের এটা সিলটা দেওয়া আছে। তো আপনাদের পুরোপুরি এটা দেখাবো কিভাবে সেট আপ করতে হয়, কীভাবে আউটডোরে সেট আপ করতে হয়। এই যে দেখেন, এটি সেট করছে প্রায় আপনার CAT6 কেবল দিয়ে, প্রায় 25 মিটার CAT6 কেবল লাগছে। এটি মাটি থেকে প্রায় 60 থেকে 65 ফিট উপরে, এতটুকুর মধ্যে সেট আপ করলে ভালোভাবে চারদিকে আশেপাশে ভালোভাবে ফ্রিকুয়েন্সি দিবে। এটা মাটি থেকে এত উপরে লাগানোর কারণ হচ্ছে যাতে চারদিকে ভালোভাবে ফ্রিকুয়েন্সিটা ছড়ায়, যাতে সবাই অনেক দূর থেকেও যে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে। যে দেখেন, এখন আমি দেখাবো যে আপনাদের স্পিড টেস্টটা দেখাবো, যে উকলা স্পিড টেস্টের মাধ্যমে দেখাবো যে স্পিড কতটা পাচ্ছে। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ফিউচার ভিডিও পেতে চাইলে কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন, এখন আমি আপনাদের স্পিড টেস্টটা দেখাচ্ছি, উকলা স্পিড টেস্ট গুগলের। দেন দেখে নেন, এটা হচ্ছে ডাউনলোড স্পিড। এগুলো শেয়ার ব্যান্ডউইথ হওয়ার কারণে স্পিডটা আপ ডাউন করে সবসময় একই রকম থাকে না। 15 MBPS এর লাইন যেহেতু আমার, তো এখানে 13, 14, 15 এরকম থাকে ওঠানাম করে। দেন আপনাদের আরেকটা সফটওয়্যারের মাধ্যমে দেখাবো, ওপেন স্পিড টেস্ট। ওটাতে অ্যাকুরেটলি পাবেন যে স্পিড টেস্টটা অ্যাকুরেটলি দেখাবে। এখন ওপেন স্পিড টেস্টে দেখাবো। অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট করে জানাবেন যে কীভাবে, না বুঝলে জানাবেন যে কীভাবে কী করতে হয়, অবশ্যই আমি আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। এই যে দেখেন, এখানে বরাবর 15 MBPS, ওই যে শেয়ার ব্যান্ডউইথ হওয়ার কারণে যা আপ ডাউন করে। দেন আপলোড স্পিডটা, সরি, সো ধন্যবাদ সবাইকে, সবাই সাথে থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।